এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is এজিটি লাইভ 24x7। আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে এবং প্রতিরোধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন শুরু করেন। তিনি কলকাতা, ঢাকা, সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসবটি পালন করার জন্য। সেই থেকে আজও 119 বছর ধরে এই উৎসবটি পালিত হচ্ছে গোটা দেশ সহ পৃথিবীর নানা প্রান্তে। চলতি 19 আগস্টে 120তম রাখি বন্ধন উৎসবটিকে পালন করতে মাঠে নামেন বাঙালি মহিলা সমাজ। এদিন বেলা 11টায় আম্বাসা আনন্দ মার্গ প্রাইমারি স্কুলের হল ঘরে আম্বাসাতে কর্মরত বিভিন্ন ঘরানার সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন বাঙালি মহিলা সমাজের নেতৃত্ব এবং সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24x7। যে উদ্দেশ্য নিয়ে রাখি বন্ধনের সূচনা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও সেই প্রাসঙ্গিকতা এখনো বজায় আছে। আজ থেকে 119 বছর আগে রবীন্দ্রনাথ মানব বন্ধন রচনার জন্য করেছিলেন, আমরা 119 বছর পরে এসেও সেই বন্ধনকে জন্যই আমাদের এই প্রাসঙ্গিকতা রয়ে গেছে। আমাদের এখনও আরও বেশি বন্ধন সুদৃঢ় করার সময় এসেছে, কারণ আমরা দেখতে পাচ্ছি বঙ্গের সময় রবীন্দ্রনাথ যখন এই রাখিবন্ধন সূচনা করেছিলেন, তখন সময় মানুষের মধ্যে যে বিভাজনের রেখা ছিল সেই রেখা কিন্তু এখন আজকে 119 বছর পরে এসেও সেই রেখা বিন্দুমাত্র ছোট হয়নি। ওদের যে প্রচার, সেই প্রচার একটা শক্তিশালী মাধ্যম। সুতরাং আমি আজকের দিনে অলঙ্কর কাছে প্রার্থনা করব, ওরা যেন আরও বেশি মনের জোর পায়। ওদের যে কাজ, সেই কাজকে ওরা যেন আরও সুদৃঢ় করতে পারে। যে মানে বৃক্ষ রোপণ করেছিল, সেই বৃক্ষ যেন মহিরুহ আকার ধারণ করে তাদের ছত্রছায়া দিতে পারে, সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে রাখি পরিয়ে তারা তাদের কাজের যে গতি, সেই গতিকে আগে আরও বাড়িয়ে দিতে সচেষ্ট থাকব। আজ সবাই জানেন আপনারা, আছে পূর্ণিমা, এটা একদিকে রাখি পূর্ণিমা, অন্যদিকে ঝুলন পূর্ণিমা। ঠিক এমন দিনেই রাধাকৃষ্ণ ঝুলনে উঠে ঝুলছিলেন, এটা পৌরাণিক কাহিনী। তো আমরা চাই আজকে যে মানুষের মধ্যে হানাহানি, রাহাজানি, মারপিট, দাঙ্গা, এইগুলি যে এগুলি বন্ধ করার জন্য বা এগুলি সমাজের মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিক যে ঐকান্তিক প্রচেষ্টা, যে কোনো খবর, সেই খবরগুলি যদি তুলে না ধরত, আমরা যেই তিমিরে সেই তিমিরেই থেকে যেতাম, অন্ধকারে ডুবে থাকতাম। সবাই আমরা অপেক্ষা করে থাকি কখন খবর কাগজ আসবে, টিভিতে নিউজ দেখি, মোবাইলে দেখি, কিন্তু সংবাদপত্র আলাদা একটা আকর্ষণ। তো এই সংবাদপত্রকে চালিয়ে দেওয়ার নিরিখে যারা কাজ করে সংবাদপত্রকে তুলে দেওয়ার জন্য, এখানে অনেকে আছেন হয়তো বা টেলিভিশনেও কাজ করেন।